আমরা এখন ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত হচ্ছে যে অনুপাতে ধারাবাহিকতা রয়েছে। ধারাবাহিকতা মানে মনে করো আমাদের যদি দুইটা যদি অনুপাত থাকে, দুইটা অনুপাত যদি আমাদের থাকে, একটা হচ্ছে ধরো 3:4 আর একটা অনুপাত দেওয়া হয়েছে 4:5। এখানে দেখো একটা ধারাবাহিকতা আছে, 3:4, 4:5, তার মানে এইটার উত্তর রাশি, শেষ অংশটুকু উত্তর রাশি, উত্তর রাশি আর এটার পূর্ব রাশি, পূর্ব রাশি সমান। যদি দুইটা দুইটা অনুপাতের প্রথমটার উত্তর রাশি শেষেরটা আর দ্বিতীয়টার পূর্ব রাশি সমান হয়, তাহলে সেটাকে লেখা যেতে পারে ধারাবাহিক ভাবে 3:4:5, এভাবে লেখা যেতে পারে। তো এটাকে আমাদের ধারাবাহিক অনুপাত মানে ধারাবাহিকতা রয়েছে, ধারাবাহিক অনুপাতের বলে। তা আমাদের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে যে ধারাবাহিক অনুপাতে নিয়ে আসতে হবে, তার পূর্ব শর্ত হচ্ছে যে প্রথমটার উত্তর রাশি এবং দ্বিতীয়টার পূর্ব রাশি সমান হতে হবে। তো ধরো তোমাকে যদি কেউ একটা অঙ্ক দেয় 5:7 এবং 9:11, এই দুইটাকে ধারাবাহিক অনুপাতে নির্ণয় করতে হবে, ধারাবাহিক অনুপাতে নিয়ে আসতে হবে। এখানে দেখো এইটার এটা সমান না, এইটার এটা সমান না, আমাদের দরকার হচ্ছে এই দুইটা, এইটাকে আর এটাকে সমান করতে হবে। তো সমান করতে হলে কি করতে হবে, এখন যদি আমরা এইটাকে এইটাকে সমান করতে চাই, যদি এইটাকে 9 দিয়ে গুণন করি আর এটাকে 9 দিয়ে গুণন করি, তার মানে এটা সমান হয়ে যাবে, একই ফল চলে আসবে। তো আমরা অনুপাতের একটা বৈশিষ্ট্য জানি যে আমরা একটা সংখ্যা দিয়ে দুই পাশে যদি আমরা গুণন করে দিই, যেমন যদি এরকম বলি গুণন 9 গুণন 7 গুণন 9, এটা আর এটা একই সংখ্যা, এটা মানের পরিবর্তন হয় না, তার মানে এটাকে আমরা লিখতে পারি তাহলে 5 নং 54, 5 নং 45 7 নং 63। তো এই প্রথম রাশিটা লিখলাম, প্রথম রাশিটা আমরা এভাবে নিয়ে আসলাম। এবার দ্বিতীয় রাশিটাকে, যেহেতু আমরা এইটা এই দুইটাকে আমাদের আমাদের মেইন উদ্দেশ্য এই দুইটাকে সমান করে দেওয়া, এটা দিয়ে এটাকে গুণন করে দিচ্ছি দুই দুই পাশেই, এখন এটা দিয়ে এটার দুই পাশে গুণন করে দেবো, তাহলে হবে কি 9 গুণন 7, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, 11 গুণন 7, তার মানে হচ্ছে 7 নং 63 গুণন 7 11 77। এখন দেখো রাশি, দ্বিতীয় রাশি এটা লিখি প্রথম রাশি। এখন দেখো প্রথম রাশির উত্তর রাশি, প্রথম প্রথম অনুপাতের প্রথম রাশি না, এটা অনুপাত, প্রথম দ্বিতীয় অনুপাত এটা হবে প্রথম অনুপাত। তো এইটা প্রথম অনুপাতের এইটা আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান সমান, তার মানে এটাকে আমরা লিখতে পারি 45:63:77। এটা হচ্ছে ধারাবাহিক অনুপাতে নির্ণয় করা। ধারাবাহিক অনুপাতের যদি নির্ণয় করতে বলা হয়, তার মানে তোমাদের এই দুইটা, এইটার এইটার শেষটা আর এটার পূরণটা যদি সমান না থাকে, তো এটা দিয়ে এটাকে গুণ দুই পাশে গুণন করে দিবা আর এটা দিয়ে এটার দুই পাশে গুণন করে দিবা, দিলেই তোমাদের রেজাল্ট চলে আসবে। এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। আমাদের আরেকটা দেখি,